জয় জয় কে সব মাধব গিরিধারিলা, জয় তোরা ধমাধব মদন গোপাল, জয় তোরা ধমাধব মদন গোপাল, জয় তোরা ধমাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, জয় তোরা ধমাধব মদন গোপাল, জয় তোরা ধমাধব মদন গোপাল, জয় তোরা ধমাধব মদন গোপাল, রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কেশর হরে, বল বৈকুণ্ঠ বামন হরে মুরারি মধু কৈটভার, হরে মুরারি মধু কৈটভার, হরে মুরারি মধু কৈটভার, হরে মুরারি মধু কৈটভার, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে, হরিব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, অজানু লম্বিত ভুজ কেন কায়মন, ধরিব 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 সংকীর্তনই পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর যুগ ধর্ম পাল, বন্দে রাধা জগত প্রিয় করুণায় অবতার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ
করুণা সন্ধ দীন বন্ধু জগত পথে গোপিক কন্ত রাধাকান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদৈব মহেশ্বর পরম ব্রহ্মী গুরবে হরে কৃষ্ণ সবাই সবাই হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌড়ে খোঁজিব বল বল নিত্যানন্দের বল 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 শ্রীঅদ্বৈতের বল 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 গদাধরের বল গৌড়ে খোঁজিব নিত্যানন্দের বল শ্রীঅদ্বৈতের বল শ্রীমদ গদাধরের বল গৌড়ে খোঁজিব হরি বল গৌরি গরিব হরি বল হরি বল গৌরি গরিব রাগে মন পরানবিদরে পরানবিদরে নীরবতী ছল 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 মদরিয়া কি জল ঝরে মদরিয়া কি জল ঝরে গোরা গোরা বলে মো কি হইল ব্যাধি গোড়া গোড়া Bad
মোদের নিরমধি পারে মনে গোরা গুদরি দি মোদের নির মোরা ভুলে উতারে ভুলতে না দি মোরা ভুলে উতারে ভুলতে না রে মোরা ভুলে উতারে ভুলতে না দি মোরা ভুলে উতারে ভুলতে না রে সে যে নদীর পার গোবুড়ি করি ভুলে উতারে ভুলতে করিব কোথায় যাব গোরা গনু রাগে মরা করিব কোথায় যাব এই গোরায়ন রাগে মোরা ভুলে উতারে ভুলতে নারে মোরা ভুলে উতারে ভুলতে নারে ভুলে উতারে ভুলতে নারে মোরা ভুলে উতারে ভুলতে নারে যে নদীর প্রাণ গৌরী হরি মোরা ভুলে উতারে ভুলতে নারে গৌরী ঘরে মোরা ভুলে তারে ভুলতে না রে না ভরি নামে যায় গোড়া গোড়ি মোরা ভুলে তারে ভুলতে না রে মুখে বলি কেবল হরি হরি মোরা ভুলে তারে ভুলতে না রে হরি নামে যায় কলিযুগের কান্দারি মোরা ভুলে উতারে ভুলতে নারে বলে মুখে বলে হরি হরি মোরা ভুলে উতারে ভুলতে নারে বলে মুখে বলে হরি হরি মোরা ভুলে উতারে ভুলতে নারে মুখে বলে হরি হরি ভুলে উতারে ভুলতে নারে মোরা ভুলে তিখানি বড়ি শহর গৌরাঙ্গ পেরে তিখানি বড় যোগেশ গৌরাঙ্গ পেরে তিখানি গৌরী প্রেম বড় মধু গৌরী প্রেম মধুর গৌরী প্রিয়
মন গৌর পে ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েদের চরণে শত সহস্র কোটি প্রণাম। মহাসম্মেলন, কীর্তনের মহাসম্মেলন, কীর্তন মহামেলা। আমি সারা ভারতবর্ষ ঘুরে দেখেছি জয়দেবের কীর্তন মেলার সঙ্গে চব্বিশ পরগনার এই বিশালক্ষীতলার মহামিলন উৎসব তুলনা করতে পারি, তুলনা করতে পারি। এই মেলা, এই কীর্তন সম্মেলনে দাঁড়িয়ে আমি বলেছিলাম একদিন এই কীর্তন সম্মেলন মহাসম্মেলনে পরিণত হবে। সেটাই আজকের প্রমাণ হয়ে গেল, যাচ্ছে, যাবে, কোনো দিনে মেলা বন্ধ হবে না। চিন্তা করতে পারেন কত হাজার ভক্ত আজকে এসেছেন কীর্তন মেলায়। কেন এসছেন? বিভিন্ন কীর্তনাদের মুখ থেকে কীর্তন শ্রবণ করার জন্যে। নবদিতা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ, তারপরে হচ্ছে আমরা যারা গাইছি কীর্তন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন। সবাই একদিন আমরা চলে যাব, কেউ থাকবো না। যে নাম আপনারা শ্রবণ করছে এই নামই সঙ্গে যাবে। কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই। হরের নামই বা কেই বলাম, হরের নামই বা কেই বলাম, হরের নামই বা কেই বলাম। ভগবানের পাদপদ্মে আশ্রয় পাবার একটাই মাত্র পথ যারা হরিনাম শ্রবণ করছেন। শ্রবণের মধ্যে দিয়ে আসবে কীর্তন, তারপরে আসবে আত্মনিবেদন। প্রত্যেককে একদিন যেতে হবে। 84 লক্ষ জনি পরিক্রমা করে দুর্লভ মানব জন্ম এসেছে, যখন যেতে হবে। তাহলে
এসেছি যখন যেতে হবে, এখানে থাকার কারুর কোনো অধিকার নেই, যিনি পাঠিয়েছেন তিনি কেড়ে নেবেন, নাম কেবলমাত্র সঙ্গে যাবে। তাই আমার নিজের লেখা একটা গান গাই, শুনুন গানটা। এই মাটির দেখো মাটি হবে, দেখবে পুরি হবে ছাই, এ দেহ পচত গরব কিসের ভাই, মাটির দেখো মাটি হবে, দেখবে পুরি হবে ছাই, এ দেহ পচত গরব কিসের ভাই। অতি বাস্তব কথা, বাস্তব। পুড়ে ছাই হবে, কেউ বা সমাধি হবেন, মাটির তলায় যাবেন, তাই না? শিলিপি যাব প্রতিমা গড়েন খড়ে মাটিতে, দয়ালে তেমিনি মানুষ গড়ে রক্ত মাংসেতে, দয়াল রক্ত মাংসেতে, যাবার বেলা দেখবি গো ভাই সবাই বলছে হরি, হরি বল হরি বল, যাবার বেলায় দেখবি গো ভাই সবাই বলছে হরি বল হরি বল, চারজনাতে সঙ্গে করি বাঁশের দোলায় চড়ি, চারজনাতে সঙ্গে করি বাঁশের দোলায় চড়ি, মাটির দেহ মাটি হবে পুড়ে, উলুধারি উলুধারি দাই গৌর হরি বল, এ দেহ পচাবি গরম কিসরে ভাই, গরম কিসরে ভাই, গরম কিসরে ভাই। তাহলে যেতে নাম, আসতে নাম, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত ভিদ্বৎমানং নামিনি। তাহলে নাম চিন্তামণি কৃষ্ণ, নামের মধ্যে ভগবান জগৎ চিন্তামণি কৃষ্ণ বিরাজ করছে, নিত্য শুদ্ধ, সদাই শুদ্ধ ভক্তি দিয়ে যদি তাকে ডাকেন, পূর্ণ মুক্ত, সবাই পূর্ণ মুক্ত হয়ে যাবে, নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত ভিদ্বৎমানং নামিনা। নামের সঙ্গে নামের ভিন্ন আত্মা নয়, নাম করলে নামই নেমে আসে। কিরম ভাব নাম বানান কি দন্তনায়কের মো নাম, ব্যাকরণ করলে কি হয়, নম ধাতু থেকে নাম কথা সৃষ্টি, নম ধাতুর অর্থ কি নামানো, নাম করলে নামই নেমে আসবেই আসবে। তাই আপনাদের প্রত্যেককে বলি নামকে আশ্রয় করুন, নামের মধ্যে নামই আছে। ভগবান নিজে মুখে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, তিনি নিজে কি বললেন গীতার একটি শ্লোক, যে যথ মং প্রবদন্তে তং তথৈব ভজম্যহম মম বর্তমান অনুবর্তন্তে মনুষ্যা পত্তো সর্বেশ্বর, যারা যেভাবে আমাকে ডাকবে, যে যথা মং মানে আমাকে, প্রবদন্তে মানে পেতে চায়, তাং মানে তাকে বে তাদেরকে, তা থইব সেইভাবে ভজম্যহম আমাকে ভজন করতে বলি, যে যেভাবে ডাকবে।
মোর পুত্র মোর শাখা মোর প্রাণপতি, এইভাবে যেই মনে করে শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে আমারে সমহীন, সেই মতো হই আমি ভক্তের অধীন। তার নাম করবেন তো, গাইবেন তো, কি নাম? কৃষ্ণ নাম গাইবেন? তাহলে একটু হবে তো সবাই, কৃষ্ণ বলে সবাই হাত তুলে, হাত তুলে, বাগু তুলে, বৃন্দা বলে চলো চলো, কৃষ্ণ বলে বাগু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে বৃন্দাবনে সবাই চলো চলো চলি, একবার কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, যেখানে নাই কোনো ক্লান্তি চলো চলো, সেখানে আছে শুধু শান্তি, ও যেখানে নাই কোনো ক্লান্তি যেখানে আছে শুধু শান্তি, ও যেখানে উলুধারি উলুধারি রাত্রি তুমি একা পথ যাত্রী, ও সম্মুখে আধার রাত্রি হয়েছ পথ যাত্রী, কেউ যাবে না সঙ্গে, সম্মুখে আধার রাত্রি তুমি একা পথ যাত্রী, ও সম্মুখে আধার রাত্রি কৃষ্ণ বলে বলে রে বাহু তুলে তুলে রে বৃন্দাবনে সবাই চলো, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি, ও যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি, ও যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে, যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ, ও যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ, এরা বলতে হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, সবাই গাইবেন কৃষ্ণ কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই হরে কৃষ্ণা হরে বল হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ, ও যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ, কৃষ্ণ বলে দেখে একটা উলুধ্বনি হোক, থালি থালি কৃষ্ণ বলে
বাহু তুলে বৃন্দাবনে চলো চলো, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, হরি বল হরি হরি বল হরি হরি বল, হরি বল 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 হরির বল 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 হরির বল, এই বিশ্বাসটা যদি আপনাদের থাকে কেউ আপনাকে সরাতে পারবে, কেউ তলাতে পারবে না। আমি ওই সম্মেলনে দাঁড়িয়ে মেলা বলে যাচ্ছি, যদি এইটাই বিশ্বাস থাকে যে বল বল হরির বল 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 হরির বল 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 হরি বল, আমার যখন পেটে বড় অপারেশন হয় আমার ডাক্তারবাবু বলেছিলেন, আপনি কি জানেন আপনার 98% মাইনাস, আপনি জেনে শুনেই ঢুকছি, মাইনাস তো প্রত্যেককে একদিন হতে হবে, সারা জীবন পৃথিবীর বুকে কে থাকবে, বলছে আপনার এত বিশ্বাস, নিশ্চয় এটাই আমার বিশ্বাস। 11 ঘন্টা অপারেশন করতে লেগেছিল, আমি 3 দিন ভেন্টিলেশনে ছিলাম, ভেন্টিলেশন 3 দিন থাকার পর আমার যখন বল এলো কি বল জানেন, হরি হরি বল হরি হরি বল হরি হরি বল, রাই গৌর হরি বল হরি বল, রাখে হরি মারে কে মারে হরি রাখে কে, হ্যাঁ আমি গৌর চরণ সারি করেছি মুখে গৌর গৌর বলবো ভাই, আমি গৌর চরণ সারি করেছি মুখে গৌর গৌর বলবো ভাই, এটা আমার লেখা গান 1990 সালে যখন চাকরি ছাড়ি, আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি করবেন, আমি গৌর চরণ সাজি করেছি মুখে গৌর গৌর বলবো ভাই, আমি গৌর চরণ সাজি করেছি মুখে গৌর গৌর বলবো ভাই, গৌর ছাড়া এই জগতে আমার কেহ না, না না গৌর ছাড়া এ জগতে আমার কেহ না, গৌর ছাড়া এই জগতে আমার কেহ নাই, না 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 গৌর ছাড়া এ জগতে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর গৌর
গৌরী গৌর 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 হে প্রভু গৌর 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 হে গৌর 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 হে চারটে জিনিস যদি আপনাদের ভেতরে প্রকাশ হয় তাহলে ভগবানের কৃপা লাভ হবে। এই চারটে জিনিসের মধ্যে প্রথম হচ্ছে ভক্তি, দ্বিতীয় হচ্ছে বিশ্বাস, তৃতীয় হচ্ছে অনুরাগ, চতুর্থ হচ্ছে ব্যাকুলতা। ভক্তি, বিশ্বাস, অনুরাগ, ব্যাকুলতা। স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বরে মন্দিরে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ভগবত কৃপা লাভ পেতে গেলে কি কি চাই? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ওরে তিনটে জিনিস তোর আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে, অনুরাগ আছে, আর আরেকটা জিনিস এসে গেলেই ভগবানের কৃপা তুই পাবি। আস্তে, এই যে আরেকটা জিনিসের কথাটি বললেন না, বলে সেটা কি? বললো, নরেন্দ্র তাহলে তুই আমার সঙ্গে চল। নরেন্দ্রনাথকে সঙ্গে নিয়ে ঠাকুর দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে গেছেন। এবার নরেন্দ্রনাথকে বলছেন, বিবেকানন্দের ডাক নাম ছিল নরেন্দ্রনাথ, বা মা ডাকতেন বিলে বলে, খুব দুষ্ট ছিল, খুব বদমাশ, বিলে খুব দুষ্ট। বলছে, নরেন তুই দক্ষিণেশ্বর ঘাটে এসেছিস, এবার গঙ্গায় স্নান করতে নামতো, গঙ্গায় স্নান করতে নেমেছেন, ডুবেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ করেছে কি, নরেনকে জলের তলায় চেপে ধরেছে, এ উঠবার চেষ্টা করে ঠাকুর চেপে ধরে, কিছুক্ষণ পর শ্রী রামকৃষ্ণ ছেড়ে দিয়েছেন। যেই ছেড়ে দিয়েছে, নরেন বলছে, পাগলা ঠাকুর, আমি জলে ডুব দিয়েছিলাম, তুমি আমাকে চেপে ধরে মেরে ফেলে দিচ্ছিলে, তারপর তুমি ছাড়লে। ঠাকুর বললেন, নরেন এইটা তোর অভাব ছিল রে। সেটা কি? সেটা হলো ব্যাকুলতা। তুই জলে ডুবলি, আমি চেপে ধরলাম, আর বাঁচবার জন্যে তুই যে আকুলি বিকুলি করছিলিস, এই জিনিসটা তোর যখন এসে যাবে, ব্যাকুলতা যখন এসে যাবে, ভগবত কৃপা লাভ তখন হবেই হবে। তাই ভক্তি চাই, বিশ্বাস চাই, অনুরাগ। অনুরাগ মানে কি? চোখের জল। ভগবান এইটাকে বেশি বিশ্বাস করেন। এই চোখের জলের নামটা কি জানেন? শুদ্ধ গঙ্গার জল। আপনি বুড়ুলে গিয়ে গঙ্গার ঘাটে ডুব দিলে যত না ওই দেহ শুদ্ধি হবে, কিন্তু আত্মশুদ্ধি হবে না। তাই আত্মশুদ্ধি করতে গেলে, মুক্তি পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে চোখের জলে রাখতে হবে, আর এই চোখের জলটার দাম হচ্ছে শুদ্ধ গঙ্গার জল। আর বুলুলের গঙ্গার যে জলটা, ওটার নাম হচ্ছে মুক্ত গঙ্গার জল। বুঝলেন? শুদ্ধ গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকুন, ভক্তি, বিশ্বাস, অনুরাগ, ব্যাকুলতা দিয়ে ডাকুন, ভগবান আসবেই আসবে, তার কৃপা লাভ পাবেই পাবে। হ্যাঁ, এখানে একটা মায়ের মন্দির আছে না, আমার মা গাছে গা, আমি আছি ভাবে না কি আরে আছে আমার মায়া চেনা, আমি আছি ভাবনা কি আর আছে আমার। এই বিশ্বাস, এই বিশ্বাস থাকতে হবে, আমার মা গাছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার। এই মায়া চেনা, আমি আছি ভাবনা কি আর আছে আমার। মায়ের হাতে
খাই পরি আমি মায়ের হাতে খাই পরি মায়ের হাতে খাই পরি আমি মায়ের হাতে খাই পরি মানিয়েছেন আমার ভাই এই মায়া চেনার আমি আছি আছে আমার মায়া চেনার আমি আছি এই বিশ্বাসটা রাখতে হবে তবে মায়ের কৃপা ভুলেও থাকি তবু গো দেখি ভোলে না একটি বা ভোলেও থাকি তবু দেখি আমার এবারে জগত জলদি চিরময় রূপিণী মৃণিময়ী স্বরূপিণী সেই হল মা আমি ভুলেও থাকি তব দেখি ভোলে না মা একটি বা আমি ভুলেও থাকি তব দেখি ভোলে না মা একটি বা বড় স্নেহের আধার মাঝে আমার বড় স্নেহের আধার মাঝে আমার আমি যে মার মাঝে আমার মায়া চেনার ভাবনা কি আর আছে আমার এই মায়া চেনার মায়া চেনার মায়া চেনার আমি আছি তাহলে কি বললাম ভগবানের কৃপা পেতে গেলে ভক্তি চাই বিশ্বাস চাই অনুরাগ চাই ব্যাকুলতা চাই চারটে মিশে একাকার হয়ে যদি যখনই যাবে ভগবানের কৃপা লাভ হবে মনে রাখতে হবে তাই তাকে শুধু ডেকে যাও বলে যাও পথ চলিতে আর পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও মধুর নাম হরি নাম পথ চলিতে হরি বল হরি বল আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গা কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম একটু আগে বলছিলাম কবু নিঃশ্বাসে
কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, কবু নিশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। কেবল বললে বিপদে পড়ে ডাকবে তা বললে হবে না, দুঃখের দিনে ডাকবে তা বললে হবে না, সুখের দিনে ডাকতে হবে, সুখের দিনে। কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। কৃষ্ণ হরি না, তোমরা গাও কৃষ্ণ না মধুর না হরি না কৃষ্ণ না, নিদাই গৌর দেবানন্দ হরি বল হরি মধুর না হরি না। কৃষ্ণ বলো সঙ্গে চলো, যেখানে যাবেন বিশ্বাসে নিঃশ্বাসের মধ্যে দিয়ে নাম গাইলে নামের মুক্তি হবে। বললেন কে? স্বয়ং মহাপ্রভু। যদি কলিযুগের পতিত পাবনম কলিযুগ কল্প নাশনম, জাতি ধর্ম নির্বিশেষে মিশিয়ে একাকার করে দিলেন, এই যে সতীদাহ প্রথা আমি হলপ করে বলতে পারি। ইতিহাস বলছে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করে, কিন্তু রাজা রামমোহন রায়ের অনেক আগে মহাপ্রভুর আবির্ভাব। তাহলে মহাপ্রভুর পিতৃদেব জগন্নাথ মিশ্র যখন দেহ রাখল, শচীমা তাহলে সেই চিতাতে সতী হলো না কেন? কেন হলো না? মহাপ্রভু বললেন এটা কুসংস্কার, আমার বাবা মরে গেছে সেই চিতে দেবা মা চলে যাবে, তিনি প্রথম বন্ধ করলেন। অথচ আমাদের ইতিহাস পড়ছে রাজা রামমোহন রায়, কালে মহাপ্রভুর কথা ইতিহাসে এখানে বলা হলো না, তিনি তো প্রথম এটাকে কুসংস্কার থেকে আমাদেরকে মুক্ত করলেন। তিনি ইতিহাস অনেক কিছু বলে আবার অনেক কিছু চেপে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য আজও কিন্তু ইতিহাসের পাতা লেখা নেই, অত তিনি হচ্ছেন যুগাবতার। যুগাবতার যেখানে বলা হচ্ছে মহাপ্রভুকে তিনি জগন্নাথের সঙ্গে বিলীন হয়েছিলেন তখন 48 বছর বয়স। বাস্তববাদীরা বিশ্বাস করলেন না, একটা কাঠের সঙ্গে একটা মানব দেহ কী করে মেশে? কেউ বললেন না মহাপ্রভু পুরীর সমুদ্রের জলকে যমুনা মনে করে ঝাঁপ দিয়েছিলেন, বৈষ্ণবরা মানলেন না। কিন্তু মানা হলো কখন? না মহাপ্রভুকে পুরীর পাণ্ডারা নাকি তার আধিপত্যকে শেষ করে দেবার জন্যে পিটিয়ে মেরে ফেলে দিয়েছিল, এটা আমরা মানব না, মানছি না, মানব না। তাহলে ইতিহাস বললো হ্যাঁ মেরে দেওয়া হয়েছিল, তার কারণটা কি? জগন্নাথ মন্দিরের পাথর খসে পড়ে যাবার পর তার ভেতরে একটা কঙ্কাল পাওয়া গেল, সেটা নাকি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কঙ্কাল। কিন্তু প্রমাণ করতে পারলো না যেটা একটা মহাপ্রভুর কঙ্কাল, কেন তার কোনো বংশধর ছিল না যেখানে বিজ্ঞান ডিএনএ টেস্ট করে বলতে পারবে। অনেক কিছু বাস্তব জিনিসকে চেপে যাওয়া হয়, কারণ হচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান তা আজ পর্যন্ত রহস্যময়, সেটা আমাদের জানার বিষয় নেই। আমরা সবাই গৌরচরণের দাস, গৌরকে ডাকছি, ডাকবো, ডেকেছি, আবার ডাকব, গৌরচরণের দাস। তাই মহাপ্রভুর মুখনিঃসৃত বাণী
আজ আমরা পালন করে চলেছি বলে এই কীর্তন মেলায় সম্মেলনে হাজার হাজার ভক্ত নাম শুনতে আসছে। এবং আমি আপনাদের হলফ করে বলতে পারি যে মেলা আজকে পশ্চিমবঙ্গের একটা বিশাল আকার ধারণ করেছে, যে সম্মেলন আগামী দিন দেখবেন এই প্যান্ডেলটা উড়ে চলে যাবে, এত ভক্ত সমাগম হবে, হবেই হবে। মাননীয় অচলবাবুকে আমি সে কথা বলছিলাম, আমার খুব বন্ধুবার জরুরবাবু, আপনি যা বলে গেছিলেন আজকে তা পদে পদে হতে চলেছে, হচ্ছে হবে, হচ্ছে হবে। জয় রাধে রাধে, সবাই হাত দুটো তুলুন, সবাই জয় রাধে, সবাই মিলে গাইবে। তোমার জন্য এলাম বৃন্দাবন, রাধে রাধে আমি দিয়ে দিলাম জীবন যৌব, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দিলাম জীবন যৌব। সবাই হাত দুটো তুলুন, সবাই তালে তালে, এক দুই তিন চার, জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম হরিব, জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া বিহারী বংশীধারী মা যশোদারে নয়ন মণি, তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদারে নয়ন মণি, তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদারে নয়ন মণি, তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদারে নয়ন মণি, তুমি যশোদা দুলাল তুমি ব্রজে রাখাল, তুমি যশোদা দুলাল তুমি ব্রজে রাখাল, যশোদা দুলাল তুমি ব্রজে রাখাল, তুমি যশোদা দুলাল তুমি ব্রজে রাখাল, শ্রী নন্দন নন্দন শ্যাম 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 শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, তুমি গিরিধারী বংশীধারী মা যশোদার নয়ন মণি, তুমি গিরিধারী তুমি বংশীধারী মা যশোদার নয়ন মণি, তুমি ব্রজের রাখাল তুমি নব ঘনশ্যাম, শ্যামল সুন্দর জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি ব্রজের রাখাল, তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল, যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল, তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল, শ্রী নন্দন নন্দন শ্যাম 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 শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে 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 বল, জয় রাধে রাধে বল,
রাধে 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 জয় গো রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল। বাহু তুলে বাহু তুলে বাহু তুলে বল সবাই জয় রাধে বল, নেচে নেচে বল সবাই জয় রাধে বল, বাহু তুলে বল সবাই জয় রাধে বল, নেচে নেচে বল সবাই জয় রাধে বল। বাহু তুলে বাহু তুলে বল সবাই জয় রাধে বল, নেচে নেচে বল সবাই জয় রাধে বল, বাহু তুলে বল সবাই জয় রাধে বল, নেচে নেচে বল সবাই জয় রাধে বল। হরিবল হরিবল সবাই হাত তুলে বলুন জয় রাধে হরিবল। রাধা রানি প্রেমতি বাণী বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, বলে কি রে আমার রাধা রানীর মন ভালো নয় কৃষ্ণপ্রেমে হয়ে দিবানা, আমার রাধা রানীর মন ভালো নয় কৃষ্ণপ্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো নয় ওহ কৃষ্ণপ্রেমে হয়ে দিবানা, উলুতরি আমার রাধা রানীর মন ভালো নয় আমি কৃষ্ণপ্রেমে হয়ে দিবানা। নেচে নেচে বল সবাই জয় রাধে বল, বাহু তুলে বল সবাই জয় রাধে বল, নেচে নেচে বল সবাই জয় রাধে বল, বাহু তুলে বল সবাই জয় রাধে বল, নেচে নেচে বল সবাই জয় রাধে বল, বাহু তুলে বল সবাই জয় রাধে বল, উলুতরি উলুতরি নেচে নেচে বল সবাই জয় রাধে বল, বাহু তুলে বল সবাই জয় রাধে বল। বলতে ভালো বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল, এনা বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল, বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল, এনা বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল। চলছে বলো সবাই রাধে রাধে বল, বাহু তুলে বলো সবাই রাধে রাধে বল, নেচে নেচে বলো সবাই জয় রাধে বল, বাহু তুলে বলো সবাই জয় রাধে বল। যশোদা ধরে রাখিস না, কি বলে গো আমি কালার প্রেমে হয়ে দিবানা, উলুধ্বনি আমি কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, আমি কালার প্রেমে হয়ে দিবানা, আমি কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, উলুধ্বনি উলুধ্বনি। ধরে রেখো না, কি বলে আমি গুরুর প্রেমে হয়ে দিবানা, উলুধ্বনি আমি কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, আমি গুরুর প্রেমে হয়ে দিবানা, আমি কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। বিদায় গৌর হরি বল, বিদায় গৌর পরমানন্দ হরি হরি বল। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো, রাধা নামে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধা নামে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধা গান্ধী হয় মকর কি মহিমা সবচেয়ে
রাধে রাধে, সবাই হাত তুলে হাত তুলে, হাতে তালি দিয়ে রাধারানী কি জয়, রাম সোহাগিনী কি জয়, রাজনন্দিনী কি জয়, রাজনন্দিনী কি জয়, রাধে রাধে জপ করো হরি বল হরি বল, রসপ্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসপ্রিয়া করো, রাধে জপ করো বলুন না মা, আপনারা বলবেন আমার গুরুদেব বুড়ো হয়ে গেছে, বলবেন দেখবেন রাধে রাধে জপ করো, উলুটানি উলুটানি করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, হরি বল হরি বল, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, অষ্ট সখী কি জয়, দ্বাদশ গোপাল কি জয়, যমুনা নদী কি জয়, ভক্ত মণ্ডলী কি জয়, খোল কর তাল কি জয়, রাধা রাধি হায় পাকা রাধি উনকি মহিমা সাপি জগলা, রাধা রাধি হায় মহারানী মহিমা উনকি সব জগ জানে, রাধা নামে দাও তালি, এটা আমার গুরুদেবের নিজস্ব লেখা, রাধা নামে দাও তালি, সবাই হাত তুলে হাত তুলে, রাধে পেয়াজি ঘাবাজি, রাধা নামে দাও তালি, রাধা নামে হারি, রাধা নামে দাও তালি, রাধা পেয়াজি ঘাবাজি, রাধা নামে দাও তালি, রাধা পেয়াজি ঘাবাজি, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, 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 কৃপা করেন অন্তর্যামী রাধে রাধে, হরি বল হরি বল, কৃপা করেন অন্তর্যামী রাধা রানী হামারি, কৃপা করো অন্তর্যামী রাধা রানী হামারি, রাধে রাধে বল চলো রাধে রাধে বল, রাধে 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 জয় রাধে বল, রাধে রাধে বল জয় রাধে 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 রাধে বল, জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, বৃন্দাবন সে রাধে রাধে আবার বলে রাধে রাধে, সবাই বলে রাধে রাধে, দু হাত তুলে রাধে রাধে, তালি দিয়ে রাধে রাধে, রামে কুণ্ডে রাধে রাধে, রাধা কুণ্ডে রাধে রাধে, হরি গোবর্ধন রাধে রাধে, সবাই দু হাত তুলে রাধে রাধে, রাধা নামে দাও তালি রাধে প্যারি হামারি, রাধা নামে দাও তালি রাধা রানী হামারি, দুটি বাহু তোল সবাই সবাই, দুটি বাহু তুলে মুখে রাধে রাধে বলো, দুটি বাহু তুলে মুখে হরি হরি বলো, দুটি বাহু তুলে মুখে রাধে রাধে বলো, দুটি বাহু তুলে মুখে রাধে রাধে বলো, কৃপা করে অন্তর্যামি রাধে প্যাজি ভবানি, কৃপা করে অন্তর্যামি রাধা রানী হামারে, ভজ কৃষ্ণ ভজরে, ভজ শ্যাম ভজরে, ভজ কৃষ্ণ ভজরে, ভজ শ্যাম ভজরে, ভজ কৃষ্ণ ভজরে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজরে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজরে, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজরে, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজরে, ভজ শ্যাম ভজরে, ভজ কৃষ্ণ ভজরে, ভজ শ্যাম ভজরে, ভজ কৃষ্ণ ভজরে, ভজ শ্যাম ভজরে, ভজ
কুণ্ড মে রাধা রাধা বন মে রাধা নাম হুণ্ড মে রাধা রাধা বন মে রাধা নাম হুণ্ড মে রাধা রাধা বন মে রাধা নাম হুণ্ড মে রাধা রাধা বন মে রাধা নাম রাধে 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 বলো রে শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে হরি ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে রাধে রাধা কুঞ্জ রাধা নাম সগুণ মে রাধা রাধা বন মে রাধা নাম বৃন্দাবন মে রাধা রাধা কুঞ্জ রাধা নাম বৃন্দাবন মে রাধা রাধা বন মে রাধা নাম রাধে 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 বল রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ 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 শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে আমার লেখা একটা বিখ্যাত গান কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট হয়েছিল, কোনো একটা বিশিষ্ট কীর্তন শিল্পী বলে ফেলেছেন যে এই গানটা আমার প্রিয় গান, এই গানটি শুনে একজন দেহ রেখেছে। সে আবার বলেছে ফেসবুকে, এত রিমার্ক গেছে, বাধ্য হয়ে ফোন করে বলেছে দাদা আমি ভুল করে ফেলেছি, আপনি আসরে বলবেন। যাবার বেলায় হলুদ্ধানি একটু হলুদ্ধানি সবাই একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনা আমি জয় দৌড়া যাবার বেলা একটি কথা শুধুই বলে যান, জনম জন এই হরি নাম আমি যেন গান। যেদিন আমি থাকিব না যাব গো বহু দূরে, নামের সুরে তোমরা সাজের পদি জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের পদি জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের পদি নামের সুরে আমি চলে যাই, শুধুই বলে যাই আমি চলে যাই, শুধুই বলে যাই আমি চলে যাই শুধু পাই আমি থা, তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি থা, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি থা, তোমাদের সবার